দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে চাহিদা মতো কর্মী পাচ্ছে না চাকরিদাতারা। এর ফলে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি প্রস্তুতের ক্ষেত্রে চাকরিদাতা প্রতিষ্ঠান ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কোর্সের জটিল বিষয় কতটা দক্ষতার সাথে সমাধান দিতে পারেন শিক্ষকরা, এমন মানদণ্ডে সন্তুষ্টি আছে মাত্র 14.5% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। 85% শিক্ষার্থী মনে করে শিক্ষকদের হালনাগাদ প্রযুক্তি জ্ঞানের অভাব আছে। অভিযোগ আছে শিক্ষা উপকরণ এবং ল্যাব সুবিধা নিয়েও। এত সব অপ্রাপ্তির মধ্যেও সময়মতো কোর্স শেষ করতে পারে মাত্র 25% শিক্ষার্থী। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিআইডিএস এর গবেষণায় অংশ নেয়া মাত্র 18% শিক্ষার্থী। অর্জন হয়েছে তা অনেকটা মানে অ্যাক্সেসের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে এটা গুণগত মানের দিকটা আমরা অনেক পিছিয়ে আছি। খুবই কম সংখ্যক ছাত্র প্রায় মনে করে যে তারা যে শিক্ষা পাচ্ছে বা শিক্ষার পরিবেশ মধ্যে তারা যাচ্ছে সেটার ব্যাপারে তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করছে না। শিক্ষকদের সুযোগ সুবিধার ক্ষেত্রেও তাদের সেখানে সমস্যা রয়ে গেছে। শিক্ষা বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে অপ্রতুলতা আছে, সুযোগের অপ্রতুলতা আছে। এমন শিক্ষা নিয়েই প্রতি বছর 4-5 লাখ স্নাতকধারী যোগ দিচ্ছে চাকরির বাজারে, কিন্তু চাকরি মিলছে মাত্র 34%। 6% নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন, আর পড়াশোনা শেষ করেও পুরোপুরি বেকার থাকছে 38% স্নাতকধারী। We are actually having a manufacturing led growth for next 10 years. Our economy is not fundamentally capable of absorbing this huge number of graduates, 3 lakh, 4 lakh, 5 lakh in next 5 to 10 years. We actually have a huge demand, a lot of technical and vocational type of skilled people. So shouldn't we actually emphasize more on producing those type of people rather than actually making these unemployed graduates? বিআইডিএস এর গবেষণায় অংশ নেওয়া চাকরিদাতাদের 77% মনে করেন চাকরিপ্রার্থীদের যোগাযোগ দক্ষতার অভাব রয়েছে। সমস্যা সমাধানের দক্ষতার অভাবকে চিহ্নিত করেছেন 70% চাকরিদাতা। ইংরেজিতে দক্ষতা নেই এমন ধারণা 67%, আর তথ্য প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকার কথা বলছেন 75% চাকরিদাতা। They actually want leadership, they want, you know, so creativity, they want critical insight, you know, so without these soft skills, you know, you cannot join the knowledge economy. So what I'm suggesting, so just to sum up, you know, so basically we need to be ready for the fourth industrial revolution. Public university gulo na hoy na korlo, montronaloy na hoy na korlo, kintu private university to association ache, tara ki amader employer der sathe kokhono boshen niyomito je agami 10 bochore what sort of manpower do you need. শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা খাতে আরও বিনিয়োগের তাগিদও দেওয়া হয়েছে বিআইডিএস এর এই আলোচনায়। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।